কথাটো হল উপনির্বাচন, উপনির্বাচনের পাঁচটা সমষ্টির এটা সমষ্টি বিহালি বিধানসভা সমষ্টি সম্পর্কত এটা সিদ্ধান্ত গ্রহণের কারণে আমার অসম সন্মিলিত মর্চা, যাক আমি অসম মিত্রজোট বলি কও, আমি নতুনকে নামাকরণ করেছিল, আমার এখন বৈঠক হয়েছিল। বৈঠকত পাঁচগৰাকী ব্যক্তিক আমার দলের সভাপতি আর রাজ্যিক সম্পাদক এনেকা আমার নেতৃবর্গক দায়িত্ব দিয়েছিল পাঁচগৰাকী ব্যক্তির এখন কমিটি করে। আমি গোটেই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে আমি এটা ইতিমধ্যে প্রতিবেদন দিছো, ইতিমধ্যে এখন পত্র প্রেরণ করেছো আমার অসমৰ সভাপতি তথা কংগ্রেস দলের রাজ্যিক সভাপতি ভূপেন বৰা ডাঙৰিয়ালে, তার লগতে যেগুলি দায়িত্ব আছে তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং ডাঙরিয়ালে আমি আমার মূল মনের কথাটো কইছো। আমার মূল কথাটোয়ে হল যে বিরোধীর মাজত একতা থাকব লাগে, ঐক্যবদ্ধতার যুঁজিব লাগে, কারণ ইয়ারপর যাত্রাটো আরম্ভ হব ২৬ এইটো আধার। গতি ২৬ বিধানসভা সমষ্টিত বিজেপিক পরাভূত করার রণকৌশলটো শক্তিটো আধারটোয়ে হল একতা, ঐক্যবদ্ধতার যুঁজিব লাগে। আর সেই কারণে আমি বিহালী সমষ্টিত আমার দৃষ্টিভঙ্গিটো স্পষ্টকে কৈছিলোঁ যে সিপিআই এমএলএ বিচাৰিছে তাত দিব লাগে, আর উইনেবিলিটি ফ্যাক্টরটো আজিয়ে কব নয়, কারণ এটো পরিসংখ্যার উপর কেতিয়াও জয় পরাজয়টো নাচায়, এটো এটা ঐক্যবদ্ধভাবে যুঁজ, এটা পরিবেশ আবেগ সৃষ্টি করা সকলে যুঁজা, এটার উপর নির্ভর করে, আর বিজেপি বিরোধী মানুষের যে পরিবেশ তার উপর জয় পরাজয় নির্ভর করে। গতি আমি মূল বিষয়টো কৈছিলো একতাটো থাকিব লাগে, যার যোগেদি আমি ২৬ আধারটো প্রস্তুত করব পাৰো। গতি সেই কথাটো আমি আজিও কৈছো, আজিও কব খোঁজো, আর আমিও যেহেতু এতিয়ালৈকে তেওঁলোকে কোনো সিদ্ধান্ত দিয়া নাই, কেবলমাত্র আমার যিটো প্রতিবেদন, সেই প্রতিবেদন অকমান হওয়ার পাছত বিভিন্ন প্রচাৰ বিষয় আপনাদের মাজতে প্রচার হয়েছে যে হুহুকা পিছলা কৰি আছে, তেওঁলোকে বেলেগ কিবা ভাবিছে, কিন্তু যেহেতু আমি কার্যত আমাক জনোৱাও নাই বা রাজহুয়াকে কোৱাও নাই, গতি আমি প্রকৃত কি হয়েছে নাজানো, কিন্তু এই রাজহুয়াকে আপনার কব পাৰো যে পাঁচজনীয়া কমিটিয়ে আমি সর্বসম্মতভাবে বিহালি বিধানসভা সমষ্টি সিপিআই এমএলৰ বিবেক দাস ডাঙরিয়ায় বিচাৰিছে সেইটো দিবলৈ আমি কৈছো, একতার স্বার্থত ঐক্যবদ্ধভাবে যুঁজ দিয়া স্বার্থত। গতি কি করব, কি সিদ্ধান্ত লব বা কেনকা ধরনের কথা, সেই সম্পর্কত যেতিয়া আহিব তারপর আমি নিশ্চয় কব পাৰিম। আর আমি তো এইটো কথা সকলোৱে জানো, বাস্তব কি, বাস্তব আজি যদি বিজেপিক হরুয়াব লাগে তেতিয়াহলে এক হয়ে থাকিব লাগিব, বিজেপিক যদি সহায় করে তেতিয়াহলে বিভাজন হব, কোনোবাই যদি ভাবে যে বিজেপিক সহায় করো তেতিয়া বিভাজন হব, আমি ভাবো যে বিজেপিক পরাভূত করব লাগে, তার কারণে একতাৰে যুঁজিব লাগে, সেইটোত আমি আজিও আছো। গতি পরবর্তী দিন সমূহতো আজির কথায় কাইলে প্রভাব পেলাব, যে উপনির্বাচন, উপনির্বাচনের এটা সমষ্টি বিহালি বিধানসভা সমষ্টি, সেই সমষ্টিটো সম্পর্কত আমার দৃষ্টিভঙ্গি, আমি পাঁচগৰাকী ব্যক্তিয়ে যেহেতু আমার মিত্রজোটে মিত্রজোটর সভায় যেহেতু আমাক অথরাইজ করেছে, আমাক দায়িত্ব দিছে, আমার দৃষ্টিভঙ্গি আমি স্পষ্ট করছি, আমি এই কথাটো কেতিয়াও জয় পরাজয় সম্পর্কত আমি কেতিয়াও আগতীয়াকে একো হাইপোথেটিক্যালি কব নোৱাৰো, এটো কোনেও কব নোৱাৰে, এটো এটা আমি কোনো মানে আমি ভগবানো নহয় যে আমি কোনোবা মানে ভবিষ্যৎ দর্শন কৰিব পৰা মানুহ নহয়, কিন্তু আমি কৈছো যে আমার মানুহৰ মাজত আশাবাদী রাজনৈতিক পরিবেশটো ধৰি ৰাখিবৰ কাৰণে আমার মূল আধারটো হল মানে শক্তিটোৱে হল একতাৰে যুঁজিব লাগে, সেইটো নিশ্চয় তেওঁলোকে বুজি পাব।